গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল থেকে বলবো না, সেই ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর কদিন আগে এত সুন্দর ওয়েদার ছিল, সামারি সামারি ওয়েদার, সেই জন্য আমি বারান্দাতে সুন্দরভাবে কার্পেট টার্পেট বিছিয়ে দিলাম আর গাছগুলো সব বের করে দিয়েছিলাম। তারপর মাঝে একদিন টেম্পারেচার কমে গেল, গাছগুলো আবার ঘরে তুলেছি। আর যে গাছগুলো জেনারেলি বারো মাসই বাইরে থাকে, সেগুলোকে তো যথারীতি আবার বাইরেই রেখে দিয়েছি। আর অদ্ভুতভাবে আজকে আমি দেখছি বৃষ্টি পড়ার পর এই গাছটাকে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মানে এটা এক ধরনের না ক্যাকটাস গাছ টাইপের। এটা আমি লাস্ট ইয়ার বেশ বড় হয়ে গেছিল, তারপর গাছটা কোনোভাবে শুকিয়ে গেছিল, যাই না ঘরে রাখার জন্যই হয়তো শুকিয়েছে। প্রান্তিকা আমার বললো তুমি গাছটাকে বাইরে রাখো, দেখো বাইরে রাখলে ভালো থাকবে। তো জানি না, আমি প্রচুর যখন স্নো পড়লো তারপরে আমি সেটাকে বাইরে বের করে দিয়েছিলাম, দেখলাম খুব সুন্দরভাবে আবার নতুন করে গ্রো হচ্ছে। তো আজকে কি হয়েছে দেখো, এইখান দিয়ে এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে, পুরো কার্পেট টার্পেট এগুলো সব ভিজে গেছে, জানো সব ভিজে গেছে। বৃষ্টি এক্সপেক্ট করিনি, আর তার এই বৃষ্টিটা পড়েছে বলে না এখন 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, জানো 10-এরও নিচে, ঠান্ডা 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 যেন গিয়েও যাচ্ছে। যাই হোক, আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ওমলেট আর হচ্ছে ব্রেড, আর চা তো থাকবেই, আর এই এত সুন্দর ঠান্ডা ওয়েদারে চাটা তো খুব দরকার। যাই হোক, এখন বানাবো হচ্ছে লাঞ্চ। সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে বেরোবো বলে একদম রেডি, সিঁড়ি দিয়ে নিচটা নেমেছি, দেখি বৃষ্টি পড়ছে। যেমন ঘুম থেকে উঠলাম বৃষ্টিটা একটু থেমেছিল, যেই মর্নিং ওয়াকে বেরোলাম আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল, মর্নিং ওয়াকে যেতে পারিনি। তারপর ওখানে সিঁড়ির কাছে একটু ঘোরাফেরা করলাম, তারপর এসে আগে স্নান করলাম, স্নান টান করে নিয়ে, পুজো করে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে, তারপর ভাবলাম ক্যামেরাটা হাতে নিই। কারণ ওই যে বললাম সকালবেলা উঠে ওই এক্সারসাইজ করার পর আর বাড়ির সমস্ত এই ক্লিনিং এর কাজ করার পর না, এই টামিটা বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে, সেই জন্য আগে খেয়ে নিয়েছিলাম, পেট পুজোটা করে নিয়েছি, তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু বক বক করা যাক। আর এই গাছটা আজকে জল পড়ে একটা অন্যরকম সৌন্দর্য লাগছে। এই চিকেনটাকে ম্যারিনেট করব, চিকেনটা এরকম থাই পিসেস, এটা এরকম ছোট ছোট করে কাটা আছে। আর এই চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য এখানে আমি অনিয়ন পেস্ট নিয়েছি, একটা বড় সাইজের অনিয়নকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, রেড অনিয়ন। আর এর মধ্যে আমি এখন দেব হচ্ছে, এখানে বড় অনিয়নের যে পেস্টটা নিয়েছি ওর মধ্যে আমি অ্যাড করছি একটু গার্লিক পেস্ট, এক চামচ মতো আমি অ্যাড করব হচ্ছে জিঞ্জার পেস্ট, এক চামচের একটু বেশিই দেবো, চিকেনটা একটু বেশি আছে। আর এর মধ্যে দিয়েছি পপি সিড অ্যান্ড কাজু, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাটা টেস্ট অনুযায়ী যার যে যতটা ঝাল খেতে পারে আর কি ততটা সেইটা। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, এটা হচ্ছে কিউমিন পাউডার, এটা রোস্টেড কিউমিন পাউডার আমি 1 স্পুন অ্যাড করলাম, এটা 1.5 স্পুন, তাই জন্য আমি দুবার দিলাম, তার মানে 1 চামচের মতো অ্যাড করলাম। আর অ্যাড করব হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, সেটাও 1 চামচের মতন। আর দেব হচ্ছে এই চিকেন চাপ মশলাটা, এই মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো, এটা আমি চিকেন যতটা আছে সেই পরিমাণ মতো দিচ্ছি, আমি এখানে 1.5 চামচ মতো দিলাম। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে দই, সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি চিকেন যতটা আছে সেই পরিমাণ মতো আমি নুনও অ্যাড করে দেবো, দিয়ে এই পেস্টটার মধ্যে আমি সমস্ত চিকেনগুলোকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করে মিনিমাম 1/2 ঘন্টা রেখে দেবো, যদি তোমরা ওভারনাইট রাখতে চাও তো রাখতে পারো, তাহলেও হবে, বাট আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এটা ঘিতে বানালেই বেশি ভালো লাগবে। ফোড়নের জন্য আমি দারচিনি আর বড় এলাচি ইউজ করলাম, ভালো করে ফ্রাই করে নেব। এরপর জাস্ট এই চিকেন পিসেসগুলোকে এই ঘিয়ের মধ্যে শুধু ফ্রাই করতে হবে, আর কোনো কাজ নেই, তাহলেই দেখবে এই চিকেনটা অসাধারণ খেতে হয়ে যাবে। কিছুক্ষণের জন্য চিকেনটাকে আমি ফ্রাই করে নেবো, আর এই যে এক্সেস মশলাটা আছে এটা আমি রেখে দেবো, পরে ইউজ করব।
ভালো করে চিকেনটাকে ঘিয়ের সাথে ভেজে নেব, এবং ভাজার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এক্সেস যে মশলাটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব, আর কিছু করতে হবে না, জাস্ট প্যানের ঢাকনাটা আটকে চিকেনটা যতক্ষণ না ভালোভাবে কুক হচ্ছে ততক্ষণ শুধু কুক করে নিতে হবে, অ্যারাউন্ড 15 মিনিট মতো। আর শুধু মাঝে মাঝে এসে চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে চিকেনটা নিচে লেগে যেতে পারে। আর দেখো চিকেনটা কি সুন্দর একটা কালার চলে এসেছে, ভীষণ সফট হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়ে গেছে। তোমরা যদি চাও গ্রেভিটা এরকম রাখতে পারো বা আর একটু শুকিয়েও নিতে পারো, বাট আমি যেহেতু রাইসের সাথে খাবো সেই জন্য আমি একটু গ্রেভি রাখবো। আর এখন আমি এর মধ্যে ফিনিশিং টাচ দেবো একটুখানি কসুরি মেথি, আর এইসব চিকেনে একটু কসুরি মেথি দিলে অপূর্ব লাগে। আমি এই চিকেনটা বাসমতি রাইসের সাথে সার্ভ করলাম, তোমরা পোলাও পরোটা নান সব কিছুর সঙ্গে এই চিকেনটাকে সার্ভ করতে পারো, ভীষণ টেস্টি হয়। একবার কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন, আর আজকে চিকেনটা হয়েছিল অসাধারণ। তুই তো কেমন হয়েছিল চিকেনটা? খুব ভালো। চিকেন পোকা, তুই তো চিকেন খায়? হ্যাঁ, আমি চিকেন খেতে খুব ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ ভালোবাসি। ভালোবাসি বললাম তো? ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি না ভালো। ওরে বাপরে বাপ, এত ভালোবাসার কারণ কি? কি হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সেই সকালবেলা করলাম। আর এইটাই এই স্টোরিটা কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, ওনার এই তো কমপ্লিটেড লেখা আছে। আমি আমি একটু পড়বো, আবার একটু লার্ন করবো। আচ্ছা ঠিক আছে, তুমি লার্ন করে নাও, তারপর একটুখানি স্লিপিং করবে। ওকে, স্লিপিং না একটু রেস্ট নেবে। আমার ক্যারাটে ক্লাস আছে। হ্যাঁ বাবা কি বলবে, আজকে চিকেনটা খুব খুব ভালো লেগেছে। ঠিক আছে চলো এখন যাই, আমি বসি আমার কাজে, একটু পড়াশোনা করা করতে তো হবে, লাইফকে এগোতে নিয়ে যেতে চাইলে এগোতেই হবে। অ্যাকচুয়ালি মার কি বলতো, যে যেটা করে ভালো লাগে, মানুষের সবসময় কিন্তু টাকা পয়সা সুখ শান্তি কিন্তু একটা জায়গায় নেই। ছবি আঁকতে ভালোবাসে টুইটি, যেমন ছবি আঁকতে খুব ভালোবাসে টুইটি, যখন প্রচন্ড তুই ওকে বলি না অনেক হোমওয়ার্ক রয়েছে অনেকগুলো পড়াশোনা করতে হবে, তখন আমি ওকে বলি তুই একটু ছবি আঁক। মানে ও, আমি দেখেছি ওর যত রকম টেনশন, ওরও তো একটা ছোট টেনশন বা একটা চাপ ব্যাপারটা থাকে, সমস্ত চাপ থেকে ওর রিলিফ পেয়ে যায় দুটো পেজে ওর ড্রয়িং করলে। সুতরাং ওর রিলিফটা আমি আমি বুঝতে পেরে গেছি, আমি ওর মা, আমি বুঝতেই পারি। সেরকমই না, তোমরা তোমাদের ছোট বাচ্চাদের কি কাজ করলে সে সব থেকে বেশি খুশি হয় সেটাকে আগে দেখে মানে চেক করে নাও, তারপর দেখবে তারা। তারপরে আমি দেখেছি টুইটিকে ওই ড্রয়িং করার পর, টুইটিকে যদি আমি বলি টুইটি এই হোমওয়ার্কটা কর, ও একটা না 10 পাতা হোমওয়ার্ক করে নিতে পারবে, সেই এনার্জিটা ও পেয়ে যায়। সুতরাং বাচ্চাদেরকে জোর করাটা তো কোনো মানেই হয় না। সুতরাং ওর খুশিটা লুকিয়ে আছে ওই ড্রয়িং এর খাতার মধ্যে, ওই ড্রয়িং এর বইয়ের মধ্যে, আর অনেক রকম কালারফুলের কালারের মধ্যে। সুতরাং ওর কাছে একটা ছোট কালার বক্স গিফট করা মানে হচ্ছে অনেক কালার ওকে গিফট করা, মানে ও ওটাতে খুশি হয়। সেরকমই আমরাও বড়রা কি নিয়ে খুশি থাকবো সেটাও কিন্তু আমাদের ভাবা উচিত, শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু জীবনের সুখ কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। দেখবে অনেকে অনেক সাজতে ভালোবাসে, তাই না? তারা দেখবে অনেক কোথাও যাচ্ছে না, কোনো পার্টিতে যাওয়ার দরকার নেই, কোনো শপিং মলে যাওয়ার দরকার নেই, সে একটু মেকআপ করে নেবে, সে দেখবে অনেক বেশি খুশি হয়ে যাবে। সেই জন্য আমি বুঝি লাইফের এই হ্যাপিনেসটা ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে আছে। তোমরাও কিন্তু সার্চ করো যে প্রত্যেক দিনের লাইফের মধ্যে কোন জিনিসটা সব থেকে, যেমন টুইটিকে এক প্লেট চিকেন রান্না করে দিলে টুইটি তো ভীষণ খুশি হয়ে যাবে। টুইটির মধ্যে চিকেন আর কালার এই দুটো দিয়ে দিলে টুইটি সেই দিনটা হয়ে যায় বেস্ট ডে। ও প্রত্যেক দিনই চিকেন রান্না হলেই টুইটি বলবে এটা হচ্ছে আমার বেস্ট ডে, মানে এটাই ওর আনন্দ। সেই রকমই প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রত্যেক দিনেই প্রত্যেকটা মুহূর্তে লুকিয়ে আছে ছোট ছোট আনন্দ। সেই ছোট ছোট আনন্দগুলো সব সময় গ্র্যাব করে নাও, তাহলেই দেখবে মনটা আনন্দে ভরে উঠবে। এটা কিন্তু একবার ট্রাই করো তোমরা, আজ থেকে চেষ্টা করো যে আজকে লাইফে কি হলো, কি পেলাম, কি করলাম, সেগুলো আদার্স লোকেরা পায়নি অথচ আমি পেয়েছি, এটা নিয়েও কিন্তু খুশি থাকা যায়। একটা গাছে ছোট ফুল ফুটলেও আমি খুব খুশি হই, কারণ সেই গাছটা আমার নিজের হাতে লাগানো। সেটা যারা গাছের প্রতি যাদের প্রচন্ড ভালোবাসা আছে না, তারাই কিন্তু বুঝতে পারবে যে একটা গাছ লাগালে তাতে ফুল এলে কতটা আনন্দ হয়। এই যে আমার ঘরের সামনের গাছটাতে
এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে না, একটা আমি তোমাদের দেখালাম না, আমি তোমাদের এখানেও কিছুটা ক্লিপিং দিয়ে দেবো, দেখবে এই গাছটাতে এখন যে একটা ছোট ছোট লাল লাল ফুলগুলো হয়ে রয়েছে ওগুলো থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়, অপূর্ব সুন্দর গন্ধ, কিন্তু গন্ধটা খুব উগ্র নয়, কিন্তু খুব মিষ্টি এবং খুব হালকা একটা গন্ধ। ওই গন্ধটা পেলে না অটোমেটিক্যালি মেন্টালি ফ্রেশ হয়ে যায়। ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে না আগে আমি ওই গাছটার সামনে দাঁড়াই, আমার ভীষণ ভাল লাগে অত সুন্দর গাছ ভরা ফুল দেখতে, মানে গাছে ভর্তি ফুল থাকবে এর থেকে আনন্দ মনে আমার আর কিছুতে হয় না। টাকা পয়সার জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দেওয়ার কোনো মানে হয় না, সেই জন্যই লাইফটাকে আনন্দে রাখতে হবে, কারণ আমরা জানি না যে আমরা কতদিন বাঁচবো, কিন্তু আমার মনে হয় যতদিন বাঁচবো, তুই বুঝলি কিছু, তোমার যতদিন বাঁচবো আমার মনে হয় আনন্দ করে কাটানোই খুব দরকার। সেদিনকে কসকো থেকে এই কেকটা আনা হয়েছিল, এই কেকটা টুইটির খুব ফেভারিট, এই কেকটা ওপরটা হচ্ছে হার্ড চকলেট লেয়ার এবং পরপর অনেকগুলো লেয়ার আছে, খেতে নো ডাউট ভীষণ ভালো বাট ভীষণ মিষ্টি, এই জন্য টুইটির খুব প্রিয়। আর কেকটা সাইজটা বেশ বড় ছিল, এত বড় ছিল কেকটা, আর আমাদের মোটামুটি হাফ হয়ে গেছে, আমি একটু খেয়েছি, প্রান্তিক একটু খেয়েছে, বাকিটা কিন্তু টুইটি ওপরের লেয়ারটা বেশ হার্ড, তাই জন্য না কাটতে গিয়ে অনেক সময় ওপরে চকলেট পার্টটা ভেঙে যায়। আর দেখে মনে হচ্ছে না এইটুকু কেক খেতে দিচ্ছে, বাট এইটুকু কেক প্রচণ্ড মিষ্টি, এর থেকে বেশি খাওয়া যায় না। This is for you. Thank you. তার সাথে মিল্কটাকে ফিনিশ করবে, ওকে? ওকে। তারপর কিন্তু কিছু চালাতে হবে। তুমি যদি কেকটা আর মিল্কটা তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে 20 মিনিটসের জন্য টিভি। ইয়ে! ইকারি! গুড ইভিনিং এভরিওয়ান, বিকেলে টুইটির দুধ খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের কড়া কফি খাওয়া হয়ে গেছে, কারণ বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে বলবো না, ফিসফিস করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার এখন খেতে ইচ্ছা করছে প্রচন্ড ফুচকা কিংবা ঝালমুড়ি কিংবা একটু আলু কাবড়ি, সেই জন্য ভাবলাম একটা হেলদি স্ন্যাক্স বানানো যাক, আর ডিনার করতে যখন এখন দেরি আছে একটুখানি স্ন্যাক্স করাই যেতে পারে, তাই না? তো চলো এখন গিয়ে একটা হেলদি স্ন্যাক্স বানিয়ে ফেলি। মানে সব ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি করে ফেলেছি, আমি এক এক করে বলে দিই। এখানে হচ্ছে পটেটো বয়েল করে স্কোয়ার পিসেস করে কাট করে রেখেছি, এখানে আমি নিয়ে নিয়েছি চানা কাবলি, আর ঘুগনির যে মটর হয় সেই মটরটা একটু বয়েল করে রাখা, আর এখানে নিয়েছি একটু কিউকাম্বার যেটা একটু চোকো চোকো করে স্কোয়ার করে আমি কাট করে রেখেছি, আনিয়ন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ফ্রেশ কোরিয়ান্ডার লিভস, এটা থাকলে দিও না থাকলে না দিও, বাট এটা দিলে একটা সুন্দর স্মেল আসে, আর এখানে নিয়ে নিয়েছি আমি একটুখানি ইমলি, আর ইমলিটা না এটা পাল্প আমার কাছে ছিল, এখানে পাল্প যেটা পাওয়া যায় আর কি, তো আমি সেটা একটু ওয়াটারের মধ্যে সোক করে রেখেছিলাম, তো সুন্দর একটা ইমলি ওয়াটার রেডি হয়ে গেছে। আর অবশ্যই লাগবে হচ্ছে চাট মশালা, চাট মশালার জায়গায় বিটনুন বা ব্ল্যাক সল্ট যেটা বলে সেটা ইউজ করা যেতে পারে, আর একটা ম্যাজিক মশালা লাগবে সেটা হচ্ছে ভাজা মশালা। যাই হোক, এই সমস্ত কিছুর গন্ধ আমি আর কন্ট্রোল করতে পারছি না, তো চলো ছট করে বানিয়ে ফেলি। বানানো তো কিছু ডিফিকাল্ট কিছু না, সব কিছুকে জাস্ট একসাথে মিক্স করে নিতে হবে, আর যার যেরকম টেস্ট সেই পরিমাণে মিক্স করে নিলেই হয়ে যাবে। এই সব বানানোর সময় না এত মাউথ ওয়াটারিং হয় নিজেকে কন্ট্রোল করা যায় না, আমি বুঝতে পারছি। যারা যারা এখন আমার ভিডিও দেখছো অবশ্যই একবার ঢোক অন্তত গিলবেই গিলবে, তাই না?
তোমরা ভেবো না এই ফুল বাটি আলু কাপড়িটা আমি একা খাবো, আমি কিছুটা খাবো আর প্রান্তিক কিছুটা খাবে। প্রান্তিক বিশেষ পছন্দ করে না, বাট দিলে খেয়ে খাবে, খাবে না তা নয়। আর এখন প্রান্তিকে একটা মিটিং চলছে, ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি, তাই তো? আর টুইটি আমার পাশে বসে দেখছে কার্টুন, কারণ ওকে আমি বলেছিলাম দুধ খাওয়ার পরে আমি ওকে 20 মিনিটস কার্টুন। কিন্তু 20 মিনিটস বলে 20 মিনিটস পার হয়ে গেছে, সেটা 5-7 মিনিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, 6:30 থেকে কিন্তু ক্যারাটে ক্লাস আছে, ওকে? করে নাও। সাড়ে ছটা থেকে ক্যারাটে ক্লাস করবে, তো ওর ক্যারাটে ক্লাসে আর দেরি আছে, অবশ্য ক্যারাটে ক্লাস শুরু হতে ততক্ষণ একটু দেখুক, এনজয় করে নি, আর আমিও এনজয় করে নি আমার এই আলু কাবড়িকে। টু গুড, ইউ ওয়ান্ট? লাইক, তুমি তো টক খেতে পছন্দ করো না, তা ভালো লাগছে? একটুখানি ভালো লাগছে। তো চলো আমি এটাকে এনজয় করি। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করব আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। তো চলো বন্ধুরা, টাটা, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।